উপাচার্যের পদত্যাগের দাবিতে অচল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষকরা। সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আটটি বিভাগের বিভাগীয় প্রধান, পরে তাতে যোগ দেয় শিক্ষার্থীরাও। আর চলমান সংকটের সমাধানের পাশাপাশি উপাচার্যের অপসারণ দাবিতে 48 ঘন্টা আলটিমেটাম দেয় তারা। তবে শিক্ষকরা প্রতীকী অনশন কর্মসূচি পালন শেষে ঘোষণা করেছেন নতুন কর্মসূচি। তিনি যতক্ষণ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে চলে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শিক্ষকদের উপর হামলার ইন্ধনদাতা হিসেবে উপাচার্যের পদত্যাগ দাবি করেন ডক্টর জাফর ইকবাল। যে আমি কিছু কিছু পত্রিকায় দেখেছি যে বলা হয়েছে যে আমি বলেছি যে ছাত্রলীগের ছাত্রদের শাস্তি দেওয়া অন্যায়, আমি খুব খুশি বলছি পুরো বাক্যটা ব্যবহার করে। আমি বলেছি যে যারা তাদেরকে ব্যবহার করছে তাদেরকে শাস্তি না দিয়ে শুধু ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায়। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আমিনুল হক ভূঁইয়া বলেন কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্তই মেনে নিতে প্রস্তুত তিনি। সরকার একটা নির্দিষ্ট মেয়াদে আমাকে পাঠিয়েছে, অভিযোগ এসছে, এটা এটা সরকারের ব্যাপার, আমার ব্যাপার না। নির্দিষ্ট মেয়াদ পূরণ করে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। মাইনুল ইসলাম, একুশে টেলিভিশন।